আজকে আমরা এই প্রোগ্রাম থেকে আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বিনীতভাবে অনুরোধ করব উনি যেন এই পাঠ্যপুস্তক থেকে এই পুরো ধরনের বিতর্কিত বক্তব্যকে এবং মুসলমানের অনুভূতিতে আঘাত লাগার মতো কোমলমতি শিশুদেরকে নোংরামি শিখার শিখাতে যেন না পারে এটা যেন এই পাঠ্যপুস্তক থেকে যেন আউট করে দিয়ে তাহলে আউট করে দিয়ে যেন সুন্দর সভ্য সুশৃঙ্খল শিক্ষা যেন কোমলমতি শিশুদের কাছে তুলে দেওয়া হয় সেই ব্যবস্থা যেন माननीय প্রধানমন্ত্রী করে সেই আকুল আবেদন ওনার কাছে আমি রাখলাম আপনারা কি এর পক্ষে না বিপক্ষে আর জোরে বলেন আর জোরে এরে কিন্তু আমি আমি কিন্তু কি বলবো আমার ভাষা খুঁজে পাই না এত নোংরা কাজ করেছে কারণ এটা পৃথিবীর কোন মানুষের সাথে নয় স্বয়ং আল্লাহর সাথে কার সাথে যেই ডক্টর জাফর ইকবাল উনি কিভাবে ডক্টরেট করেছে আমার বুঝে আসে না আরেকজন আছে শাহরিয়ার কবি ওরা কিন্তু সরকারকে পর্যন্ত বেকায়দায় ফেলেছে সরকারকে বেকায়দায় কিভাবে ফেলেছে সরকার থেকে কিন্তু এই পাঠ্যপুস্তকের জন্য বিশাল অ্যামাউন্ট দিয়েছে কিনা এখন কিন্তু এই পাঠ্যপুস্তক কিন্তু আমাদের কোমলমতি শিশুদের কাছে গ্রহণযোগ্য নয় এটা কিন্তু চেঞ্জ করতে হবে মাস্ট বি করতে হবে না আপনি কি আপনার বাচ্চাকে কখনো পড়াবেন কথা বলেন এই পড়া কি কখনো পড়াবেন না যে বানর থেকে মানুষ ব্যক্তিগতভাবে বানরের বংশধর হয়তো নাউজুবিল্লাহ বলে আরে আরো জোরে হ্যাঁ হয়তো হইতে পারে ওই আমার ভাই কি বলছে বুঝছেন নি মানে ওনারা ব্যক্তিগতভাবে হয়তো বানরের বংশ থেকে আসছে আমরা না ওনার বক্তব্য হলো এটা ঠিক কিনা বলেন আরিয়ার কবি জাফর ইকবাল রং না কিনা আল্লাহ কয় আমরা আদম সন্তান ওনারা কয় বানরের সন্তান আরে জোরে কন্না নাউজুবিল্লাহ বানর থাকি জঙ্গলে উলঙ্গ ল্যাংটা আল্লাহ কয় আমি তোমরা আদমের সন্তান তোমাদের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান দেখে ভালো সুন্দর হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ পোশাক করলে কিন্তু মানুষকে আসলে খুবই চমৎকার লাগে নরমাল কাপড় করলে একটু নরমাল লাগে মানুষ যদিও কালো হয় বন্ধু দামি পোশাক পরলে তাকে আরো দামি মনে হয় আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র এই পোশাকের মধ্যে বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক পুরুষের জন্য থাকবে উপর দিয়ে নামে বরাবর নিচে দিয়ে ট্রাক্টর উপরে বানরের কি কন্ডিশন দিছে আল্লাহ বানরের কোনো কথা আছে আনে কথা কর ওয়াস্তি কি আমি ভুল করতেছি না দরকার আছে জানা আরে আমরা মানুষ কত দামি দেখছেন আল্লাহ দাম বাড়াইছে আমরা খাচ্ছর তো সে নিজের দাম কমাইছি আমি সত্যিকার অর্থে বলছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রকৃত পক্ষে হক্কানি আলেমদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল বলে কেমনে শ্রদ্ধাশীল যখন ওনার বাবার মৃত্যুবার্ষিকী আছে তখন কিন্তু মসজিদে মসজিদে কিন্তু নেতাদের মাধ্যমে হাদিয়া পাঠায় দেওয়ার জন্য কথা বলেন না কেন এখান থেকে বোঝা যায় শ্রদ্ধাশীল কিনা আমার বিশ্বাস আমরা বাংলাদেশের যত হক্কানি আলেমগুলো যত আলেমগুলো জেগে উঠেছে গর্জে উঠেছে ওনার কান পর্যন্ত সেই বক্তব্য পৌঁছে যাবে আমার বিশ্বাস উনি কিন্তু সেইটাকে এখান থেকে এই সিলেবাস থেকে সেটাকে আউট করবে এটা আমাদের বিশ্বাস কারণ তিনিও একজন মুসলমান তিনি জানে যে উনিও বানর থেকে আসে নাই উনি আদম সন্তান ঠিক কিনা বলে উনি হয়তো রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কিছু বলছেন না বিশৃঙ্খলা সৃষ্টি হবে হয়তো দেশের মানুষ আরো বেশি উত্তেজিত হবে এই জন্য তিনি কিছু বলছেন না আমার মনে হয় ওনার মনেও কষ্ট লেগেছে কি কথা বলেন লাগবে না আর জোরে বলেন না এই রকম একটা নিকৃষ্ট অবলা প্রাণীর সাথে আর আর বানর তো অভিশপ্ত বানর কি অভিশপ্ত তারা আল্লাহর হুকুম অপেক্ষা করে আল্লাহ বলেছে তোমরা মাছ ধরতে যেও না মাছ আল্লাহর বাণী শুনতে আসে তারা বলল আমরা শনিবারে মাছ ধরতে যাব না শনিবারে জাল ফেলে মাছকে আটকে দিলেন রবিবারে ধরবে তা আমি একটু আগে বলেছি কিন্তু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশলকার হাতে এরা বুদ্ধি করছে মাছ যখন আসবে আল্লাহর বাণী শুনতে আমরা ধরবো না জাল দিয়ে তাদেরকে আটকে দিব রবিবারে ধরবো আল্লাহ কয় দাঁড়া বিটলামি কার লগে করো আমি আমি আল্লাহর সাথে আমার দিকে তাকান ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই পারছে আবুল আহাব টিকতে পারছে কথা বলেন না কেন এই রকম পূর্বসূরি যারা দুশমন ছিল ইসলামের দুশমন কোরআন হাদিসের দুশমন নবী রাসূলের দুশমন তারা কি কেউ টিকতে পারছে
আরে আমার দিকে তাকান কারুনের গল্প শুনেন দেখবেন মাটিতে বালিকণাতে দেখবেন চিকচিক করে কিছু সোনার মতো হীরার মতো দেখা যায় আছে না নাই জানেন কারুন আল্লাহর সাথে কি দিয়েছে পাল্লা দিয়েছিল কি দিয়েছিল কারুন আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল কারুনের এত সম্পত্তি ছিল 70টা ইউটের বোঝা ছিল তার শুধু সিন্ধুকের ছাবিগুলো আর ছাবিগুলো ছিল আকারে একেবারে ছোট এত দৌলত ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অহমিকা দেখে তার গোমরাহি দেখে তার নষ্ট চলা দেখে আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলল এই সম্পদের হিসাব করতে হবে সম্পদের হিসাবে যাকাত দিতে হবে সে আল্লাহর কথা মানলো না তাকে সহ তার সম্পত্তি সহ মাটিতে ধসে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে ফেলেছে এই কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে যখন তে একবারে শেষ বর্ডারে চলে গেল ধ্বংসের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু সে আল্লাহকে সম্পত্তি দিয়ে দিতে চাইলো আল্লাহর হুকুম মানতে চাইলো আল্লাহ কয় না ডেট এক্সপায়ার হয়ে গেছে টাইম পাস হয়ে গেছে আর সময় আমি এই জন্য বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমরা মুসলমান আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আল্লাহর কোরআনের বিপক্ষে সে এগেইনস্ট পার্টি হয়ে বক্তব্য দিয়েছে আল্লাহর কোরআনকে উপেক্ষা করেছে আল্লাহর ওয়াদারকে উপেক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিজে বক্তা হয়ে আমরা মুসলমানের জন্য তিনি চমৎকারভাবে বয়ান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বক্তব্যের উপর সেই কণ্ঠের স্বরের উপর আল্লাহর কুদরতি জবানের উপর সে জবানদার করে দিয়েছে সে নাস্তিক হয়ে গেছে সম্মানিত উপস্থিতি তার ধ্বংস আমরা এই দেশের মুসলমান চাই মাননীয় প্রধানমন্ত্রী যেন তার হস্তক্ষেপে যেন এই নোংরামি থেকে আমাদেরকে মুক্তি দেয় আমাদের কোমলমতি শিশুদেরকে মুক্তি দেয় আমরা যেন তাদের কাছে সঠিক গান গানের ভান্ডার যেন তুলে দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন সূরা ইনফিতর থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম এখানে কিন্তু আছে কোরআন শরীফ এখানে কি এই যে কোরআন শরীফ কিন্তু আমার সামনে আছে এই পবিত্র কালামে হাকিম থেকে আজকে আমি আপনাদের কাছে প্রথমত একটা ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে আজকে উপহার দিব সেই জন্য সেই আয়াতটা নিয়েছিলাম সেই টপিকটা হলো বর্তমানে আমাদের দেশে একটা বিষয় নিয়ে আপনার গণমাধ্যম এবং গোটা বাংলাদেশের মুসলমানের মধ্যে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ বিরাজমান ঠিক কিনা বলেন কোন বিষয়টা বানর থেকে মানুষ এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু তোলপাড় চলতেছে ঠিক কিনা আমাদের দেশের আপনারা আপনারা জানেন আমাদের দেশে আলেম সমাজের মধ্যে কিন্তু বৈষম্য আছে কেউ সুন্নি কেউ কওমি কেউ তাবলিগ এরকম আছে না নাই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সবাই কিন্তু কি করেছেন প্রতিবাদ করেছেন প্রতিবাদের ভাষা কিন্তু সবার এই ক্ষেত্রে এক ঠিক কিনা বলেন আমি আমি ছোট্ট করে একটু আলোচনা করব ছোট্ট করে একটু ধৈর্যশীল রূপে থাকবেন আমার আলোচনার মধ্যে আজকে ফুটে উঠবে আর অনেক কিছু আমরা কত দামি কত সুন্দর কত চমৎকার মানুষ আমরা সেটা কিন্তু ফুটে উঠবে আমি আজকে আপনাদেরকে একটুখানি বুঝাবো আমরা কতটা সুন্দর কতটা দামি এই দামি জায়গাটাকে আপনাদের কাছে উপহার দিব আজকে নেবেন একটু ওয়াজ শোনা দরকার আছে না আরো জোরে আমি প্রথমটা শুরুটা করব সূরা ইনফিতর থেকে কোরআন শরীফের 30 পারায় যে ডক্টর জাফর ইকবাল উনি কিভাবে ডক্টরেট করেছে আমার বুঝে আসে না আরেকজন আছে শাহরিয়ার কবি ওরা কিন্তু সরকারকে পর্যন্ত বেকায়দায় ফেলেছে সরকারকে বেকায়দায় কিভাবে ফেলেছে সরকার থেকে কিন্তু এই পাঠ্যপুস্তকের জন্য বিশাল অ্যামাউন্ট দিয়েছে কিনা এখন কিন্তু এই পাঠ্যপুস্তক কিন্তু আমাদের কোমলমতি শিশুদের কাছে গ্রহণযোগ্য নয় এটা কিন্তু চেঞ্জ করতে হবে মাস্ট বি করতে হবে না আপনি কি আপনার বাচ্চাকে কখনো পড়াবেন কথা বলেন এই পড়া কি কখনো পড়াবেন যে বানর থেকে মানুষ আমি ছোট্ট করে অল্প সময়ের মধ্যে আমি শুধু কোরআন থেকে দলিল দিব হাদিস শরীফে যাব না শুধু আমরা কি আসলে সত্যিকার অর্থে কোত্থেকে জন্ম আমাদের উৎপত্তি কোথায় আমাদের শেষ কোথায় এইগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করব আমি মনে করব সম্মানিত উপস্থিতি এই শাহরিয়ার কবি এবং ডক্টর জাফর ইকবাল তারা কুফুরি করেছেন কি করেছেন কুফুরি করেছেন কুফুরি করলে কি আর তারা মুসলমান থাকে আমি আরেকটা কথা বলবো এই মানুষ দুইটা কিন্তু এই দেহের দিক দিয়া বই যে বডির দিক দিয়া তারা জিন্দা আসলে কিন্তু এই দেশের মুসলমানের কাছে তারা মরে গেছে কোনদিনও এই দেশের মুসলমান তাদেরকে মনের ঘরে জায়গা কোনদিনও দিবে ইভেন তাদের দুই দুইটা ব্যক্তির ঘরের মানুষ পর্যন্ত তাদের দিকে ধিক্কারে আঙ্গুল তুলবে
দেখেন একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা জাতিকে একবারে বিনষ্ট করার জন্য যদি শিক্ষা খাতটাকে যদি হাতে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার একটা জাতিকে ধ্বংস করা সম্ভব এটা কিন্তু খুব তারা কিন্তু খুব চলে বলে কলে কৌশলে তারা কিন্তু কি করেছেন মুসলমানদেরকে নাসবিক বানানোর জন্য পায়তারা তিনি করতেছেন সম্মানিত উপস্থিতি সকল স্তরের আলেম ওলামা এবং মুসলিম জনতা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এই বক্তব্য কিন্তু কখনোই কোনো মুসলমান যারা নামাজ পড়ে না ঠিকমতো রোজা রাখে না তারাও কিন্তু এই বক্তব্য তারা গ্রহণযোগ্য মনে করে না ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই প্রোগ্রাম থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বিনীতভাবে অনুরোধ করব উনি যেন এই পাঠ্যপুস্তক থেকে এই পুরো ধরনের বিতর্কিত বক্তব্যকে এবং মুসলমানের অনুভূতিতে আঘাত লাগার মতো কোমলমতি শিশুদেরকে নোংরামি শিখাতে যেন না পারে এটা যেন এই পাঠ্যপুস্তক থেকে যেন আউট করে দিয়ে তাহলে আউট করে দিয়ে যেন সুন্দর সভ্য সুশৃঙ্খল শিক্ষা যেন কোমলমতি শিশুদের কাছে তুলে দেওয়া হয় সেই ব্যবস্থা যেন মাননীয় প্রধানমন্ত্রী করে সেই আকুল আবেদন ওনার কাছে আমি রাখলাম আপনারা কি এর পক্ষে না বিপক্ষে আর জোরে বলেন আর জোরে এর কিন্তু আমি আমি কিন্তু কি বলবো আমার ভাষা খুঁজে পাই না এত নোংরা কাজ করেছে কারণ এটা পৃথিবীর কোন মানুষের সাথে নয় স্বয়ং আল্লাহর সাথে কার সাথে সামনে এসে বসেন কার সাথে করেছে আমি এবার আমার আলোচনায় যাই আপনারা একটু মন দিয়ে শুনবেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك قرآن تلوت موزا لگنا ইলেকশনের সময় কত জোরে জোরে কলমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র উত্তর দিতে হবে দেখছেন আমার চাচা কি কইছে হ্যাঁ উত্তর দিতে হবে আমি আমি বলতে চাই এদিকে দেখেন মানুষকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গরওয়াকা বিরাব্বিকাল কারীম আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে বলল হে মানুষ কিসে তোমাকে তোমার প্রতিপালক মহান প্রভু সম্মুখে সম্পর্কে বিভ্রান্ত করলো আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন আকৃতি দিয়েছেন এবং সুষম করেছে ফি আইয়ি সূরাতিন মা শা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছে ওনার আল্লাহ রাব্বুল আলামিন ওনার মন মতো করে আমাদেরকে গঠন করেছে সৃষ্টি করেছে আর ওই বুদ্ধি প্রতিবন্ধী দুই ব্যক্তি বলে মানুষ নাকি বানর থেকে হইছে নাউজুবিল্লাহ আল্লাহ কি কয় কথা বলে না মানুষকে আল্লাহর মন ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবাক কোরআন শরীফের 13 পাড়ায় সূরা ইনফিতরে আমার আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে মানুষকে সৃষ্টি করেছে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড বলেছে কে আল্লাহ এখন ওই যে বুদ্ধি প্রতিবন্ধী বন্ধ ডক্টর মক্টর এরা যে বলছে বানর থেকে দেখেন কত বড় বেয়াদবি কত বড় কুফরি কত বড় নাস্তিক্যবাদ আল্লাহ বলে আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে উনি বলে বানর থেকে বানরের লজ্জা আছে না নাই বানর কি বাড়ি থাকে না বনে থাকে নিচে থাকে না গাছে থাকে বানরের পোশাক আছে না নাই বন্ধু আমি আরো দলিল আমি আপনাদের কি দিব আল্লাহর সাথে কত বড় গোস্তাকি আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর কোরআন সবচেয়ে বড় সংবিধান যেটা দা হলি কোরআন এই কোরআনের বিপরীত বক্তব্য তার মানে আল্লাহর বিপরীত বক্তব্য দিয়ে বন্ধ ধ্বংস হয়ে গেল এই বাংলার মুসলিম জাতির কাছে মৃত বলে জিন্দা থাকার পরেও মৃত বলে বন্ধ ঘোষিত হয়ে গেল
ঠিক কিনা বলেন এই যে সূরা ইনফিতর আমি এই তিনটা আয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকব এবার আমি আপনাদেরকে নিয়ে একটু সূরা তিনে যাব আসেনি সূরাটা চিনেন নি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াত্তুর সিনিন আছে না নাই সূরা তিন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে এত সুন্দর ও বন্ধু আসমান জমিন চন্দ্র তারা এই বন্ধু পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর মানুষ এবং ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ মানুষের সেবায় বন্ধু নিয়োজিত রেখেছে মানুষের পাহারাদার হিসাবে পাঠিয়েছে সূরা ইনফিতরে মানুষের ওয়াজ আল্লাহ কত সুন্দর করে করলো সূরা তিনের মধ্যে কত সুন্দর করে বন্ধু মানুষকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলো এবার আমি আপনাদেরকে নিয়ে একটু সূরা আলাকে যাব যাবেন কিনা এই জায়গাটা ক্লিয়ার করার দরকার আছে না নাই আপনারা কি বিরক্ত হন যদি বিরক্ত হন আমি পার্ট চেঞ্জ করে ফেলবো এটা দরকার আছে না নাই আমি মনে করি বন্ধু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার জানা দরকার আমরা মানুষ কত সুন্দর আল্লাহ কত সুন্দর করে ডিজাইন এবল করেছে সূরা তিন আল্লাহ বলেছেন আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ জোরে জোরে সুবহানাল্লাহ বলেছেন কে আল্লাহর কথা সত্য না মিথ্যা বিন্দু পরিমাণ আংশিক সরিষা পরিমাণ সন্দেহ থাকলে ইমান থাকবো নি বন্ধু কাফের হয়ে যাবে কত বড় বুকের পাটারে বন্ধু ডক্টর জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরের আমার আল্লাহর কথার বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহর ওয়াজির বিরুদ্ধে বন্ধু ওয়াজদার করিয়েছে আমার মনে হয় না জানি মৃত্যুর আগে বানর হইয়া মারা যায় আমি সত্যিকার অর্থে সিরিয়াসলি বলছি বন্ধু কারণ আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না ঠিক কিনা বলেন বলে হুজুর কেন গো বললেন না জানি মৃত্যুর আগে বানর হয়ে মারা যায় আমার আজকে দুই তিন দিন যাবত শুধু এই বক্তব্যটা আমার মনের মধ্যে ওঠানামা করছে কেন রে ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চাইলো আল্লাহ পাঠালো ঈসা নবী যেমনি যেমনি আল্লাহ বলল তেমনি তারা মানলো না ক্ষমতাসীন যারা পাওয়ার দেখিয়ে বন্ধু 400 লোক ঈসা নবীর বক্তব্য আড়ার কে প্রত্যাখ্যান করলো 400 জন মানুষ একসাথে শুয়োর হয়ে গেল তিন দিন শুয়োর থাকা অবস্থায় মারা যায় নাউজুবিল্লাহ কত বড় অন্যায় কত বড় গোস্তাকি বন্ধ এখনো সময় আছে ওফেনলে আলেমদেরকে সাক্ষী নিয়ে আলেমদের সোহবতে বসে হক্কানি কোনো আল্লাহর অলি হক্কানি কোনো আলেমের সোহবতে বসে যদি এই তওবা না করে বন্ধু আমার মনে হয় বাঁচার উপায় নাই কারণ পৃথিবীর কারো সঙ্গে নয় স্বয়ং আল্লাহর সঙ্গে বন্ধু ঠিক কিনা বলেন আর জোরে আল্লাহ সূরা তিনে বলেছে মানুষকে সুন্দর করে বানাইছে সূরা ইনফিতরে বলেছে মন মতো করে গঠন করেছে আমাদেরকে আকৃতি দিয়েছে সৃষ্টি করেছে এবং সুষম করেছে জোরে জোরে সুবহানাল্লাহ এবার আমি আপনাদেরকে নিয়ে একটু সূরা আলাকে যাব যাবেন কিনা আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড আল্লাহ বলেছে মানুষকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ রক্তপিণ্ড থেকে এই মানুষ হলাম আমরা বাবা মার শুক্রাণু ডিম্বাণু নত্র থেকে তৈরি এই মানুষ হলাম বন্ধু আমরা উনি বুদ্ধি প্রতিবন্ধী বলে মানুষ বানর থেকে আর কেমন দুষ্টর দুষ্ট কেমন নাস্তিকের নাস্তিক পিছনে দিছে ছোট্ট বানরটা এরপরে দিছে আরেকটু বড় বানরটা এরপরে দিছে আরেকটু বড় বানরটা সর্বশেষে একবারে বড় বানর কতটা বন্ধু নীলজ্জ কতটা বেহায়া আবার নীলজ্জের মতো বন্ধু মানুষের সামনে টিভির সামনে এসে আবার উঁচা গলায় কথা বলে মানুষ বলে চোরের মায়ের বড় গলা আজকে বললাম সত্য 100% কথা বলেন না কেন বন্ধুরে আমার সূরা আলাকে আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে বানর আসেনি কথা বলেন না বানর এখানে আসেনি বানর নাই এখন আমি আপনাদেরকে এখান থেকে বন্ধু নিয়ে যাব সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর
আল্লাহ বলেছেন মানুষকে বন্ধু সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়া সূরা রহমান এখানে বানর আসেনি এই মানুষকে জানেন যেই মানুষের কথা সূরা আলাক থেকে বলেছেন আল্লাহ এই মানুষ হলাম আমরা আর সূরা রহমানে যেই মানুষের কথা আমার আল্লাহ বলেছে এই মানুষ হলো আদম সফিউল্লাহ পৃথিবীতে একমাত্র আদম নবী ছাড়া পৃথিবীতে আর কোন নবী মাটির তৈরি নয় মা হাওয়াও মাটির না তাই ওয়াজ কি এটা শুনবেন না বুদ্ধি প্রতিবন্ধী তারের কথা শুনবেন বাচ্চাদেরকে তাদের বই পড়াবেন আমার মন বলে খুব তাড়াতাড়ি খুব রিসেন্টলি এই বন্ধু পার্ট চেঞ্জ করা হবে বই কিন্তু বন্ধু বাতিল হবে কিন্তু বাতিল হলেও খুশি হতে পারবো না একটু কষ্ট অন্তরে থেকে যাবে কারণ এই দুই দুষ্ট মানুষ নাস্তিক দুইটা আমাদের সরকারের ইজ্জত নষ্ট করলো দেশের মুসলমানের ইজ্জত নষ্ট করলো এবং বড় ধরনের অর্থের ঘাটতি লাগিয়ে দিল কথা বলেন না কেন এই বন্ধু এগুলো চেঞ্জ করতে লাগবে কি লাগবে না টাকা এটা কিন্তু আমাদের দেশের জন্য ঈমানের জন্য জাতির জন্য বড় লজ্জা এবং ক্ষতিকর আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি আমি যে বললাম আল্লাহ আদম বানাইছে কি বানাইছে এই কাদা পোড়া মাটির মতো শক্ত মাটি দিয়ে এটা সূরা রহমানের খবর এখন বন্ধু আমি সূরা আমি আপনাদেরকে নিয়ে সূরা আরাফ একটু যেতে চাই যাবেন কিনা সূরা আরাফের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র জুরে জুরে আল্লাহু আকবার আল্লাহ এখানে কি বলেছেন ইয়া বানি আদম কি বলেছে ওয়াজ বুঝতে হবে কিন্তু কি বলেছে আল্লাহ ডাক দিয়েছে হে আদমের সন্তান তাহলে আমরা বানর না 100% সূরা আরাফের 26 নম্বর আয়াতের শুরুতে আমার আল্লাহ বলেছেন ইয়া বানি আদম তার মানে আমরা আদম সন্তান কথা বলে না কেন আরো জোরে আমরা কি দেখেন আমরা কত দামি মানুষ আমাদের সম্মান কত আমাদের ইজ্জত কত আল্লাহ কোরআনের কত সূরায় বন্ধু আরো যদি সময় পাইতাম আরো রিসার্চ করতে পারলে আমি আরো না জানি কত ওয়াজ শুনতে পাইতাম আমাদের কি নিয়ে আমার আল্লাহ করেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কথা কয় না কেন বন্ধুরে আমার 18,000 মাখলুকাত এর মধ্যে 17,999টা মাখলুককে সৃষ্টি করেছে শুধু ইনসানের সুবিধার জন্য আরো জোরে আল্লাহ বলেছেন আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি যে পোশাক দিয়ে তোমরা লজ্জাস্থান ঢাকবে কথা কয় না কেন আরে আরো জোরে কি ওয়াজে কি খুশি না আপনারা আল্লাহ কয় কি আমাদেরকে পোশাক দিয়েছে এই যে পোশাক পরছি কিনা আরে শুধু পোশাক নি কত দামি দামি ড্রেস মিয়া এটার বানাই পাড়াইছে কে এখন আল্লাহ কয় আমরা আদম সন্তানের পরে কয় তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি লজ্জাস্থানকে ডাকার জন্য যা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে আমরা সুন্দর হয়ে যাব পোশাক পরলে ঠিক কিনা বলেন এখন বানর কি পোশাক পরে না ল্যাংটা কথা কন না কেন আল্লাহ কি মানুষের জন্য পোশাক দিছে না বানরের জন্য কথা কয় না কেন এই বুদ্ধি প্রতিবন্ধী বন্ধু ডক্টর জাফর ইকবাল শাহরিয়ার কবির কত নষ্ট কত পথভ্রষ্ট আমি তাদের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না কি চমৎকার ওয়াজ আমাদেরকে নিয়ে করেছে আর আধুনিক শিক্ষা বন্ধু জনগণের কাছে তুলে দিয়ে নাস্তিক বানানোর চেষ্টা করতেছে কই বিজ্ঞান থেকে আবিষ্কার মনে রাখবেন বিজ্ঞানে সন্দেহ আছে কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আল্লাহ ডাক দিয়েছে আদম সন্তান বলে এদিকে প্রমাণ আমরা আদম সন্তান আল্লাহ বলেছেন আমাদের জন্য পোশাক দিয়েছে লজ্জাস্থান ডাকার জন্য বানরের লজ্জাস্থান 12 মাস মাটি দিয়ে আসলে জনগণ পিটায় থাকে গাছায় জঙ্গলে জঙ্গলে ঢেক কেনা বলেন পৃথিবীতে আমাদের মারা সন্তান প্রসব করে পর্দার আড়ালে বানর সন্তান প্রসব করে উপিনি গাছের ডালে কথা বলে না কেন কোন দিক দিয়ে কি মিলেনি কথা কয় না কেন আরে কথা কস না কেন কোন দিক দিয়ে কি মিলে তাহলে আমি কি তার তার বিরোধিতা করছি না বন্ধ তার বক্তব্যের বিরোধিতা করছি এই বিরোধিতা আমাদের ঈমানের দায়িত্ব কি
আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদিদা আল্লাহ বলেছেন সেইদা রাইট থিং সঠিক কথা বলো আলেমরা যদি সত্য না বলে গোটা ধ্বংস হয়ে যাবে জাতি আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের পরিবার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও আমি সত্য বলতেছি কোরআন থেকে বন্ধু কারো বিপক্ষে চলে গেলে আমার কিচ্ছু করার নাই কথা বল না কেন এই পৃথিবীর এক অংশ যদি আমার না থাকে কোনো সমস্যা নাই আমার জীবনে আমার মালিক যাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু আল্লাহু আহাদ আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার স্রষ্টা এবং আমার প্রাণের নবী না থাকলে আমার দুনিয়ার জীবন প্রদবষ্ট আখিরাতও ধ্বংস ঠিক কিনা বলেন সত্য লুকায় লাভ আছে লাভ নিজের ক্ষতি অন্যের ক্ষতি ঠিক কিনা বলে আল্লাহ বলেছে বন্ধু বানর থাকে উলঙ্গ ল্যাংটা জঙ্গলে জঙ্গলে মানুষ থাকে বন্ধু পর্দা আর অন্তরালে কত ডিসিপ্লিন করে চলে ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম সন্তান আমরা আদম সন্তান এখানে তিনি রং কথা কয় না কেন শাহরিয়ার কবি জাফর ইকবাল রং না কিনা আল্লাহ কয় আমরা আদম সন্তান ওনারা কয় বানরের সন্তান আরে জোরে কন্না নাউজুবিল্লাহ বানর থাকি জঙ্গলে উলঙ্গ ল্যাংটা আল্লাহ কয় আমি তোমরা আদমের সন্তান তোমাদের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান দেখে পেলো সুন্দর হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ পোশাক করলে কিন্তু মানুষকে আসলে খুবই চমৎকার লাগে নরমাল কাপড় করলে একটু নরমাল লাগে মানুষ যদিও কালো হয় বন্ধু দামি পোশাক পরলে তাকে আরো দামি মনে হয় আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র এই পোশাকের মধ্যে বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক পুরুষের জন্য থাকবে উপর দিয়ে নামি বরাবর নিচে দিয়ে ট্রাক্টর উপরে বানরের কি কন্ডিশন দিছে আল্লাহ বানরের কোনো কথা আছে আনে কথা কর ওয়াস্তি কি আমি ভুল করতেছি না দরকার আছে জানা আরে আমরা মানুষ কত দামি দেখছেন না আল্লাহ দাম বাড়াইছে আমরা খাচ্ছুর তো সে নিজের দাম কমাইছি কথা কয় না সূরা ইউনুস খুলে দেখেন 44 নম্বর আয়াত আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছে ডক্টর শাহরিয়ার জাফর ইকবাল স্যার এবং শাহরিয়ার কবির কি ডেকে ডেকে বলবো আমার ভিডিও যদি ওনাদের কান পর্যন্ত পৌঁছে তাদেরকে বলবো আল্লাহ সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস আল্লাহ ডাজেন্ট রং হিজ স্লেভ আল্লাহ বলেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন মানুষ নিজেই নিজের উপর জুলুম করে তারা দুইজন কি জুলুম করছে না কথা কন না কেন তাদেরকে বলবো মেসেজটা তাদের জন্য এবং তাদের সঙ্গে আর অন্যান্য জুলুম যারা করে তাদের জন্য আল্লাহ বলেছেন একদিকে বলেছেন আমি বান্দার উপর অত্যাচার করি না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন আল্লাহ বলেছেন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না ইন্নাল্লাহ লা ইয়াহদি কাওমা যালিমিন আল্লাহ বলেছেন তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ হেদায়াত দান করে না আল্লাহ বলেছেন ওমাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমানি তারা যখন বিপদে পড়বে তারা যখন পথ ভ্রষ্ট হয়ে বিপদে পড়বে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না আমি বলবো বন্ধু ডক্টর জাফর ইকবাল স্যার এবং শাহরিয়ার কবির তারা যদি এখনো সময় আছে বন্ধু পিল্লি জনগণের কাছে ক্ষমা না চায় আল্লাহর কাছে তওবা না করে আমার মনে হয় তাদের উপায় থাকবে না কারণ আল্লাহর সাথে তারা যুদ্ধে নেমেছে মনে রাখতে হবে তোমরা কত বড় যোদ্ধা আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ যদি বলে কোন ধ্বংস হয়ে যা পায়া কোন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে তোর বলে গেছে চা চায়ের অর্ডার দিতাম না দোকানে কথা বলেন না কেন আল্লাহ কি কইছে আমরা আদম সন্তান হে কয় বানরের সন্তান হে রং আমরা রাইট ঠিক কেন বলেন আমার আল্লাহ আমাদের দাম দিয়েছে এই নষ্ট প্রতিবন্ধী বুদ্ধিজীবীরা আমাদের ইজ্জত একবারে কমাইয়া দিতে চাইছে আল্লাহ কয় না না আমার সৈনিক আমার পাগল পৃথিবীতে এখনো আছে চাইলেও তোমরা কি করতে পারবা না ধ্বংস করতে পারবা না কারণ ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম
চাইলেও ভাঙা সম্ভব মস্কানো সম্ভব বন্ধুরে আমার ওয়াজ কিন্তু আমার শেষ হইছে না আরেকটু করব নি আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান সম্ভবত 109 নম্বর আয়াত আমার সঠিক মনে নাই আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মতি নুখরিজাতুন নাসি তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আসেনি আল্লাহ বলে তোমরা শ্রেষ্ঠ জাতি আর হে কয় আমরা বলে বানরের জাতি নাউজুবিল্লাহ কন্না কেন আল্লাহ কি কয় কথা কন না মিয়ে আপনি আরো জোরে কন কে কইছে আল্লাহ উনি কয় আমরা বানরের নাউজুবিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ঠিক কিনা বলে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের কি সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো এত অসৎ কাজ করেছে বন্ধু শাহরিয়ার কবির ডক্টর জাফর ইকবাল যদি বন্ধু আল্লাহর প্রিয় লোক বুজুর্গ লোকের সামনে বসে তওবা করতে না পারে তাহলে তারা বন্ধু বড় অন্যায়কারী অপরাধী হয়ে গেল ঈমান তো নাই মুসলমান তো নাই এটা তো আগেই শেষ ঠিক কিনা বলে আল্লাহর ওয়ার্ডার আল্লাহর হুকুম আল্লাহর কথার সাথে আল্লাহর কথাকে ওয়েট করেছে অপেক্ষা করে জনগণের সামনে নতুন তথ্য দিতে চেয়েছে বিবর্তন বানর আর শিয়াল সাই বিয়া দেন চাই পাওয়ার কেমন কথা কয় না কেন আরে আমার কথা বলেন না কেন বিবর্তন ঘটাইতে পারবে চাইলে সম্ভব বানরের সাথে শিয়ালের প্রেম হবে গরুর সাথে মহিষের হবে গাধার সাথে হাতির হবে বিবর্তন বলে নাউজুবিল্লাহ বলে আরে আরো জোরে হ্যাঁ হয়তো হইতে পারে ওই আমার ভাই কি বলছে বলছেন নি মানে ওনারা ব্যক্তিগতভাবে হয়তো বানরের বংশ থেকে আসছে আমরা না ওনার বক্তব্য হলো এটা ঠিক কিনা বলে কথা মুখে হাসছি অন্তরে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে কথা বলেন আগামী প্রজন্ম কি হুমকির মুখে না শোনেন মাদ্রাসার বইগুলো সিলেবাসে পর্যন্ত হিন্দুদের মূর্তি টুর্তি বিভিন্ন দেশের বন্দি প্রতিমার ছবি টবি ঢুকাই দিছে কিন্তু সজাগ হতে হবে সোচ্চার হতে হবে দেশের জনগণ যখন সচেতন থাকবে সরকার যেমনি মন চায় এমনি রাষ্ট্র পরিচালনা করুক রাষ্ট্রের দায়িত্ব আমরা নিতে পারবো না আমাদের সেই ব্রেইন নেই ঠিক কিনা বলেন সরকার রাষ্ট্র যেভাবে পরিচালনা করবে আমরা তাকে সাপোর্ট দিব যেই সরকারি চালাক ঠিক কিনা বলেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে কালকে আরেকজন আসবে এভাবে কিন্তু পরিবর্তন আসবে পৃথিবী যতদিন আছে আসবে কিনা আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব কিন্তু আমরা মুসলমান আমাদের ধর্মীয় অনুভূতিতে যদি টাচ করে আমরা কেউ ঘরে বসে থাকবো কেন এই কথাগুলো বলছি জানেন এই বাবা মাকে সোচ্চার হতে হবে সচেতন হতে হবে আপনার বাচ্চাকে কি পড়াচ্ছে কি শোনাচ্ছে কি দিচ্ছে সেই সিলেবাস আপনাকে দেখতে হবে কারণ আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও ইয়া রাসূলুল্লাহ তিনটি বিষয়ের মধ্যে প্রথম কোনটা আমার নবী বলেছেন হুব্বি নবীকুম তিজদালা বাদ দা প্রফিট নবীর প্রেম শিখাও ও হুব্বি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শিখাও টিচ ফ্যামিলি লাভ নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শিখাও জুড়ে জুড়ে সুবহানাল্লাহ দায়িত্ব আপনাকে নিতে হবে আপনার সন্তানের ছেলে হোক মেয়ে হোক ছেড়ে দিতে পারবেন না না বুঝলে না বুঝলে হক্কানি আলেমদের সংস্পর্শে যাবেন হুজুর বুঝি না কি করেন ফয়সালা দেন কথা বলেন না কেন আমি সত্যিকার অর্থে বলছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত পক্ষে হক্কানি আলেমদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল বলে কেমনে শ্রদ্ধাশীল যখন ওনার বাবার মৃত্যুবার্ষিকী আসে তখন কিন্তু মসজিদে মসজিদে কিন্তু নেতাদের মাধ্যমে হাদিয়া পাঠায় দেওয়ার জন্য কথা বলেন না কেন এখান থেকে বোঝা যায় শ্রদ্ধাশীল কিনা আমার বিশ্বাস আমরা বাংলাদেশের যত হক্কানি আলেমগুলো যত আলেমগুলো জেগে উঠেছে গর্জে উঠেছে ওনার কান পর্যন্ত সেই বক্তব্য পৌঁছে যাবে আমার বিশ্বাস উনি কিন্তু সেইটাকে এখান থেকে এই সিলেবাস থেকে সেটাকে আউট করবে এটা আমাদের বিশ্বাস কারণ তিনিও একজন মুসলমান তিনি জানে যে উনিও বানর থেকে আসে নাই উনিও আদম সন্তান ঠিক কিনা বলে
উনি হয়তো রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কিছু বলছেন না বিশৃঙ্খলা সৃষ্টি হবে হয়তো দেশের মানুষ আরো বেশি উত্তেজিত হবে এই জন্য তিনি কিছু বলছেন না আমার মনে হয় ওনার মনেও কষ্ট লেগেছে কি কথা বলেন লাগবে না আর জোরে বলেন না এই রকম একটা নিকৃষ্ট অবলা প্রাণীর সাথে আর আর বানর তো অভিশপ্ত বানর কি অভিশপ্ত তারা আল্লাহর হুকুম অপেক্ষা করে আল্লাহ বলেছে তোমরা মাছ ধরতে যেও না মাছ আল্লাহর বাণী শুনতে আসে তারা বলল আমরা শনিবারে মাছ ধরতে যাব না শনিবারে জাল ফেলে মাছকে আটকে দিলেন রবিবারে ধরবে তা আমি একটু আগে বলেছি কিন্তু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশলকার হাতে এরা বুদ্ধি করছে মাছ যখন আসবে আল্লাহর বাণী শুনতে আমরা ধরব না জাল দিয়ে তাদেরকে আটকে দিব রবিবারে ধরবো আল্লাহ কয় দাঁড়া বিটলামি কার লগে করো আমি আমি আল্লাহর সাথে আমার দিকে তাকান ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই পারছে আবুল আহাব টিকতে পারছে কথা বলেন না কেন এই রকম পূর্বসূরী যারা দুশমন ছিল ইসলামের দুশমন কোরআন হাদিসের দুশমন নবী রাসূলের দুশমন তারা কি কেউ টিকতে পারছে আরে আমার দিকে তাকান কারণের গল্প শুনেন দেখবেন মাটিতে বালিকণাতে দেখবেন চিকচিক করে কিছু সোনার মতো হীরার মতো দেখা যায় আছে না নাই জানেন কারণ আল্লাহর সাথে কি দিয়েছে পাল্লা দিয়েছিল কি দিয়েছিল কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল কারুনের এত সম্পত্তি ছিল 70টা ইউটের বোঝা ছিল তার শুধু সিন্দুকের ছাবিগুলো আর ছাবিগুলো ছিল আকারে একেবারে ছোট এত দৌলত ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অহমিকা দেখে তার গোমরাহী দেখে তার নষ্ট চলা দেখে আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বলল এই সম্পদের হিসাব করতে হবে সম্পদের হিসাবে যাকাত দিতে হবে সে আল্লাহর কথা মানল না তাকে সহ তার সম্পত্তি সহ মাটিতে ধসে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে ফেলেছে এই কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে যখন তে একবারে শেষ বর্ডারে চলে গেল ধ্বংসের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু সে আল্লাহকে সম্পত্তি দিয়ে দিতে চাইল আল্লাহর হুকুম মানতে চাইল আল্লাহ কয় না ডেট এক্সপায়ার হয়ে গেছে টাইম পাস হয়ে গেছে আর সময় আমি এই জন্য বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্যন্ত বিনয়ের সাথে আমরা মুসলমান আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আল্লাহর কোরআনের বিপক্ষে সে এগেনস্ট পার্টি হয়ে বক্তব্য দিয়েছে আল্লাহর কোরআনকে উপেক্ষা করেছে আল্লাহর ওয়ার্ডার কি উপেক্ষা করেছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিজে বক্তা হয়ে আমরা মুসলমানের জন্য তিনি চমৎকারভাবে বয়ান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বক্তব্যের উপর সেই কণ্ঠের স্বরের উপর আল্লাহর কুদরতি জবানের উপর সে জবানদার করে দিয়েছে সে নাস্তিক হয়ে গেছে সম্মানিত উপস্থিতি তার ধ্বংস আমরা এই দেশের মুসলমান চাই মাননীয় প্রধানমন্ত্রী যেন তার হস্তক্ষেপে যেন এই নোংরামি থেকে আমাদেরকে মুক্তি দেয় আমাদের কোমলমতি শিশুদেরকে মুক্তি দেয় আমরা যেন তাদের কাছে সঠিক গান গানের ভান্ডার যেন তুলে দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন স্টেজে উঠলে সময় দিয়ে কোন দিয়া যায় কইতে পারি না গড়ি কি চাইছি একবার চাইছি দেড় ঘন্টার কাছাকাছি আরে চুজ করতে মাশাল্লাহ আরে আমি তো চাই আপনার এই বয়সটা পাঠান আমার কাছে ঠিক কিনা বলে আমি কিন্তু আমি চাই কারণ মুসলমানের অবস্থা মোটেও ভালো মোটেও ভালো না এই জন্য বলি আমি একটা গজল লেখছি গাইব অল্প একটু গাইব অল্প একটু হাদিয়া লাগবে অনেকে শুনাইমে গেছে কিন্তু একটু